নমস্কার বন্ধুরা, টেকনো টানেল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা কথা বলবো ট্রাই অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া মোবাইল নম্বর পোর্টেবিলিটি বা MNP-তে আনা নতুন নিয়ম নিয়ে। এয়ারটেল ভোডাফোনের মতো কোম্পানি যখন তাদের মান্থলি মিনিমাম রিচার্জ প্ল্যান 35 এনেছে, তখন থেকেই কিছু গ্রাহক অতিষ্ঠ হয়ে BSNL বা জিওতে MNP করাতে চাইছে। তাই ট্রাই গ্রাহকদের এই হয়রানির হাত থেকে বাঁচাতে একটি নতুন নিয়ম এনেছে। নিজের নাম্বার অপরিবর্তিত রেখে মোবাইল কোম্পানি চেঞ্জ করতে আগে যেখানে 7 থেকে 10 দিন সময় লেগে যেত, এখন সেক্ষেত্রে ট্রাইয়ের নতুন নিয়ম অনুযায়ী নিজের সার্কেলে MNP করাতে গেলে 2 দিন সময় লাগবে আর অন্য সার্কেলে MNP করাতে গেলে 4 দিন সময় লাগবে। ট্রাইয়ের এই নতুন নিয়ম গ্রাহকদের অনেকটাই স্বস্তি দিয়েছে। এর ফলে মোবাইল নাম্বার পোর্টেবিলিটির জন্য আর গ্রাহকদের অনেক দিন অপেক্ষা করে থাকতে হবে না, এখন মাত্র 2 দিনেই তারা তাদের কোম্পানি চেঞ্জ করে নিতে পারবে। তবে এর পাশাপাশি UPC কোড আগে যেমন 15 দিন ভ্যালিড থাকতো, এখন সেক্ষেত্রে আর 15 দিন ভ্যালিড থাকছে না। এখন UPC কোড শুধুমাত্র 4 দিন ভ্যালিড থাকবে, 4 দিন পর আবার আপনাকে UPC কোড নিয়ে পোর্টিং করাতে হবে। ট্রাইয়ের ওয়েবসাইটে নিউজ অ্যান্ড লেটেস্ট রিলিজ সেকশানে গিয়ে 13 ডিসেম্বর 2018 নিউজটি যে পাবলিশ করা আছে সেই নিউজটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক আর শেয়ার করুন এবং অন্য সবাইকে জানার সুযোগ করে দিন। বিস্তারিত জানতে ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া ট্রাইয়ের লিঙ্কটি ফলো করুন। টেকনোলজি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো।